অবশেষে টনক নড়েছে জাতিসংঘের, কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় উল্টো তোপের মুখে পড়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েল এতটাই ক্ষুব্ধ হয়েছে যে জাতিসংঘের কর্মকর্তাদের আর ভিসাই দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। কিন্তু আন্তোনিও গুতেরেস এমন কি বলেছেন যে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংস্থাটির সঙ্গে এতটা ঔদ্ধত্য দেখাচ্ছে ইসরায়েল? গাজা যুদ্ধে এখন পর্যন্ত জাতিসংঘের ভূমিকাই বা কি, তাই জানাবো এবারের প্রতিবেদনে। সঙ্গে আছি আমি ওমরিনার। গেল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, 7 অক্টোবর ইসরায়েলে এমনি এমনি হামলা চালায়নি হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে হামাসের হামলার নিন্দা জানালেও গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণ 56 বছর ধরে ইসরায়েলের শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। গুতেরেসের এই বক্তব্যেই মূলত ক্ষুব্ধ হয় ইসরায়েল। জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্যের জেরে সংস্থায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান গুতেরেসের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ তুলেন। সেই সঙ্গে গুতেরেসের পদত্যাগ চান তিনি। এই ঘটনায় এরই মধ্যে জাতিসংঘের কর্মকর্তাদের আর ভিসা না দেওয়ার কথাও জানায় তেল আবিব। কিন্তু এখন প্রশ্ন হলো, এটাই কি প্রথম জাতিসংঘ চলমান ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে কথা বলল? যুদ্ধ শুরুর পর জাতিসংঘ কি কোনো ভূমিকা পালন করেনি? চলুন সেই উত্তর জানা যাক এবার। প্রথমেই বলে নিই, এমন নয় যে গেল মঙ্গলবারই প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামলার পরপর হামাসের নিন্দা জানান তিনি, এমনকি বেসামরিক নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। সেই সঙ্গে সহিংসতা যেন আরও না বাড়ে সেজন্য সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। এরপর 9 অক্টোবর তিনি আবার তার বক্তব্যের রক্তপাত, ঘৃণা এবং মেরুকরণের দুষ্টচক্র শেষ করার আবেদন জানান। উত্তেজনা এড়াতে 11 অক্টোবর যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি। এমনকি গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তিরও আহ্বান জানান গুতেরেস। জিম্মিদের মুক্তির জন্য তার আবেদন পুনর্ব্যক্ত করে 15 অক্টোবর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তখন তিনি বলেন, মানবিক সাহায্যের বিষয়ে দর কষাকষি করা উচিত নয়। 18 অক্টোবর গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলার পর গুতেরেস সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান। এর 2 দিন পর অর্থাৎ 20 অক্টোবর জাতিসংঘ মহাসচিব মিশর এবং গাজা উপত্যকা সীমান্তবর্তী রাফাহ ক্রসিং পরিদর্শন করেন। সবশেষ মঙ্গলবার 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ নিয়ে আলোচনার জন্য 15টি দেশের রাষ্ট্রদূত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 4র্থ সভায় বসেন। যদিও এর আগে 4টি বৈঠকে প্রস্তাবিত 2টি প্রস্তাবই ব্যর্থ হয়। প্রথমটি রাশিয়া প্রস্তাব করে, কিন্তু সেটি পর্যাপ্ত ভোট পায়নি। আর দ্বিতীয় খসড়া প্রস্তাব করে ব্রাজিল, যেখানে ভেটো দেয় তথাকথিত পশ্চিমাদের ধারক বাহক যুক্তরাষ্ট্র। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজার লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বেশিরভাগই জাতিসংঘের 64টি শরণার্থী শিবির ও স্কুলে আশ্রয় নিয়েছে। স্কুল ও শরণার্থী শিবিরগুলো জাতিসংঘের অধিভুক্ত হওয়ায় আশ্রয়ের জন্য এগুলোকে নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হতো। তবে স্কুলগুলো এখন আর নিরাপদ নয়। জাতিসংঘের মতে, ইসরায়েলি বোমা হামলায় গাজার অন্তত কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাফা সীমান্ত দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করছে। তবে গাজায় প্রবেশ করা সাহায্য বাসিন্দাদের জন্য যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের কারণে সাহায্য পৌঁছাতেও বিলম্ব হচ্ছে। যদিও জাতিসংঘের এই সহায়তা কার্যক্রমে কোনো জ্বালানি অন্তর্ভুক্ত নয়। জ্বালানির অভাবে জেনারেটর না চলায় হাসপাতালগুলো বন্ধের পথে। অন্যদিকে এখন পর্যন্ত প্রয়োজনের তুলনায় এই সাহায্য কিছুই নয় উল্লেখ করে আন্তোনিও গুতেরেস এই সাহায্যকে বিশাল প্রয়োজনের সাগরে সাহায্যের 1 ফোঁটা জল হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একাধিকবার বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করা হচ্ছে। এই বিবৃতিতে বিশ্ব নেতারাও সায় দিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, প্রতিটি দেশের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা এবং
বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়া। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক হামাসের হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দেন। ভেনেজুয়েলা বলছে চলমান সংঘাতে ফিলিস্তিনি জনগণ আন্তর্জাতিক আইন থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় জাতিসংঘকে শান্তির বাহক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটি। জাতিসংঘ এখনও আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগের জন্য একটি কার্যকর উপায় তৈরি করতে পারেনি, বরং এক্ষেত্রে অতীতের রেকর্ড যথেষ্ট দুর্বল। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতার মাধ্যমে ইসরায়েলের সমালোচনামূলক জাতিসংঘের প্রস্তাবকে অবরুদ্ধ করার ইতিহাসও রয়েছে।